ব্রিটিশ উপনিবেশিক আমলে জন্ম বঙ্গবন্ধুর। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি। এরপর পাকিস্তানের শাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার এই নেতা খুব দ্রুত উঠে এলেন মানুষের মনের মণিকোঠায়। কৈশোরেই দেখলেন দুঃখিনী বাংলাকে, দরিদ্র বাংলাকে, দেখলেন সাম্প্রদায়িকতাকে। পুরো দেশের কান্নাকে বুকে লালন করে নেতৃত্ব দিলেন স্বাধিকার আন্দোলনের। নেতৃত্ব দিতে দিতেই একসময় হয়ে উঠলেন দেশবাসীর নয়নের মণি। কিভাবে হলেন? জনতা স্লোগান তুলল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কেন এক নেতা এক দেশ? তখন মুক্ত স্বদেশের রূপকার হিসেবেই বঙ্গবন্ধুকেই মেনে নিয়েছে জাতি। মিছিলে, মেঠোপথে, সংগ্রামে, আলোচনায় তখন একটি নামই বাঙালির মনে বুলিয়ে দিচ্ছে শান্তির পরশ, শেখ মুজিবুর রহমান। আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একাত্তরে বিজয় এলো বাংলায়। 26শে মার্চ ও 16ই ডিসেম্বর পঞ্জিকার দুটি অনন্য তারিখ। এই দুই তারিখের দিকে তাকালেই বোঝা যায় বীরের জাতি, বাঙালি জাতি, অসম্ভবকে সম্ভব করে তোলার জাতি বাঙালি। 15 আগস্ট 1975, বর্ষাকাল, প্রকৃতি কাঁদছে। এই দিনটি ছিল বেদনার, শোকের। সেই ভয়াবহ দিনটি আজীবন শোকার্ত মানুষের দুঃখের মানচিত্র। সেদিন গাছের পাতারাও শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল, মায়ের চোখের জলও গিয়েছিল শুকিয়ে, উল্টো দিকে ঘুরতে শুরু করেছিল ঘড়ির কাঁটা। সেদিন সোনার বাংলা গড়ার স্বপ্ন থেমে গিয়েছিল নির্মম বুলেটের আঘাতে। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। যার বজ্রকণ্ঠ সংহত করেছিল বাঙালির আবেগ, যার উচ্চারিত প্রতিটি শব্দকে বাঙালি লালন করেছে তীব্র মমতায়, যার কণ্ঠে শোনা গেছে কোটি বাঙালির হৃদয়ের সুর, তাকেই সেদিন সপরিবারে হত্যা করেছিল ঘাতকেরা। নর পশুদের হিংস্রতা থেকে রক্ষা পায়নি নারী শিশু। বলতে লজ্জা হয়, পাকিস্তানি হানাদারেরা মুক্তিযুদ্ধের পুরোটা সময় যাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল বারবার, কিন্তু হায় বাঙালির দুর্ভাগ্য, কলঙ্কিত বাংলার ইতিহাস, তাকেই হত্যা করল এদেশের কিছু ঘৃণ্য সন্তান। উদ্যত অস্ত্র নিয়ে যারা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে প্রবেশ করেছিল 15ই আগস্ট রাতে, তারা দেখতে ছিল বাঙালিরই মতো, কিন্তু তাদের হৃদয় ছিল ভিনদেশি। যেই ষড়যন্ত্রীরা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল ভ্রূণাবস্থায়, তাদেরই প্রেতাত্মা ছিল এই ঘাতকেরা। এরা হত্যা করল বাংলাদেশের স্থপতিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর বহুদিন নতমুখ নির্বাক হয়েছিল বাংলা। শকুন বাড়িয়ে রেখেছিল তার তীক্ষ্ণ নখর। বাঘ কিংবা ভালুকের মতো নয়, বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙরের দল নয়, না কোনো উপমায় তাদের গ্রেফতার করা যাবে না। তাদের পরনে ছিল ইউনিফর্ম,
বুট, সৈনিকদের টুপি, বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথাও হয়েছিল। তারা ব্যবহার করেছিল একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই, ওরা মানুষের মতো দেখতে এবং ওরা মানুষই, ওরা বাংলার মানুষ। এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনব না কোনোদিন।